আর এই মুহূর্তে যে ছবির দিকে নজর রাখবো, অভয়া খুনের বিচারের দাবিতে পথে জুনিয়র চিকিৎসকের আসে এই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল জুনিয়র চিকিৎসকের। আজকের ছবিটা ঠিক কি তোমার কাছে জানতে চাইবো। দেখো আমি এবার দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, এবং এদের আমরা স্লোগানিং শুনছিলাম, লাগাতার স্লোগানিং শুনছিলাম। তারা বিভিন্ন বিচার চাইছেন, সঙ্গে কোথাও গিয়ে শাসকের পতন চাইছেন চিকিৎসকেরা। কেন সেটাই ওদের কাছে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। আমি এতক্ষণ আপনাদের স্লোগানিং শুনছিলাম, আপনাদের স্লোগানিং শুনছিলাম, কিন্তু বিচারের দাবির পাশাপাশি আমি শুনছি চিকিৎসকেরা বলছেন শাসকের পতন, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। কেন চিকিৎসকদের পুলিশ মন্ত্রী পদত্যাগ? আজকের দিনে দাঁড়িয়ে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সবাই একজন, যে অথরিটি এই পুরো কাজটার জন্য দায়ী, এবং দায়ী বলতে শুধু দায়ী নয়, যারা এই কাজটাকে সাপোর্ট করছে বিভিন্ন রকমভাবে, যে তথ্যপ্রমাণ লোপাট হচ্ছে, এই কারণে আমরা চাইছি যে যে অথরিটি এটার জন্য দায়ী, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি নয়, কিন্তু যে অথরিটি এটার জন্য দায়ী তার পরিবর্তন চাই, কিছু সুস্থতা চাই, কিছু স্বচ্ছতা চাই। যেরকমভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজে বিভিন্ন রকম নোংরামি হচ্ছে, এই নোংরামির বিরুদ্ধে আমরা নেমেছি আজকে। পুরো সুস্থ বিচার, সুস্থ চিকিৎসা প্রত্যেকটা ডাক্তার দিতে চায়, প্রত্যেককে সুস্থ চিকিৎসা চিকিৎসা দিতে গেলে তাদের চাই তাদের নিজেদের সুরক্ষা। আমরা সেই সুরক্ষার দাবিতে চাইছি যে যে অথরিটি দায়ী সেই অথরিটি পরিবর্তন হোক, নতুন অথরিটি আসুক, আমাদের সমস্ত কিছু সুস্থভাবে হোক। পুলিশ মন্ত্রী বসে রাখতে পারছেন না? না না, কোনোভাবে স্বাস্থ্যমন্ত্রী বসে রাখতে পারছেন কোনোভাবেই রাখতে পারছেন কেন? সন্দীপ ঘোষের যে বারবার ওদের কথা সুপ্রিম কোর্টও বলছে, দেশের শীর্ষ আদালত বলছে, সেটা কিভাবে সম্ভব বলে আপনাদের মনে হয়? দেখুন, পেছনে বড় হাত না থাকলে তো সম্ভব না, সেই হাতটাকেই আমরা ভাঙতে চাই। যে হাতটা কার হাত আমরা জানি না, আমাদের কাছে প্রমাণ নেই, কিন্তু যারই হাত থাকুক সেই হাতটা ভেঙে পড়ুক, সেটা আমরা চাই। মানে আজকে পথে নামা শুধু অভয়ার বিচারের জন্য নয়, আপনাদের প্ল্যাকার্ড দেখলাম শোক নয় দ্রোহ। শোকটা কখন দ্রোহে বদলে গেল? কান্না এখন আগুন হয়ে গেছে, এখন চোখে জল নেই, কান্না শেষ, এখন আগুন হয়ে গেছে, আগুন জ্বলছে, চারিদিকে জ্বলছে, জ্বলছে, জ্বলবে। আমরা শুনছিলাম, আমি আরো মানুষের কথা বলে দিলাম, এখানে আরো অনেকে রয়েছেন আমি দেখতে পাচ্ছি। আপনিও দাঁড়িয়েছেন ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার প্ল্যাকার্ডটা নিয়ে, কেন মনে হচ্ছে বলুন তো আপনাকে এই বয়সে পথে নামতে হলো? এই বয়সে পথে নেমেছেন আপনি শুধুমাত্র বিচারটা চেয়ে। এখানে আরো অনেকে রয়েছে, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনাদের প্ল্যাকার্ডে লেখা আছে শোক নয় দ্রোহ, বিচার চাওয়ার পাশাপাশি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগও চাইছেন। কেন প্রয়োজন পড়লো চিকিৎসকদের পথে নেমে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাওয়ার? দেখুন, এই যে ঘর্ষণের ঘটনা হয়েছে, বেশ অবশ্যই সেই ছবির দিকে আমরা নজর রাখবো। সমাদৃতা তুমি আমাদের সঙ্গে থাকো। শ্যামবাজার থেকে চিকিৎসকদের মিছিল এবং যাবে ধর্মতলা পর্যন্ত, এবং তারা বলছেন শোক নয় দ্রোহ। এই মুহূর্তে মিছিল শুরু হবে, সেই ছবি তুলে ধরেন আমাদের প্রতিনিধি। আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, অভয় নিয়ে প্রশ্ন করার বেসামাল অতীন ঘোষ, সন্দীপ ঘোষের বিষয়টি বিচারাধীন, সিবিআই উত্তর দেবে আমি কিছু বলবো না। অভয়া কাণ্ডে প্রশ্নের উত্তর দিতে নারাজ তৃণমূল বিধায়ক, চন্দন লৌহকে দলের কর্মী, ক্ষমা লৌহকে চিনি না স্বীকার করলেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক আফসার খানের প্রশ্নে চিনি না সাফাই অতীন ঘোষের। রিপাবলিকের একের পর একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর তিনি দিলেন, অথচ সেই উত্তরে তিনি বললেন যে আমি কিছুই বলবো না। অন্যদিকে আফসার খানের প্রশ্নে তিনি বললেন চিনি না, কার্যত সাফাই দিতে দেখা গেল অতীন ঘোষকে। অভয় নিয়ে প্রশ্ন করায় বেসামাল অতীন ঘোষ, সন্দীপ ঘোষের বিষয়টি বিচারাধীন, তাই সিবিআই উত্তর দেবে আমি কিছু বলবো না, এমনটাই মন্তব্য করেছেন অতীন ঘোষ। অভয়াকাণ্ডে প্রশ্ন দিতে কার্যত নারাজ তৃণমূল বিধায়ক, চন্দন লৌহকে দলের কর্মী হিসেবে
হবে মানলেও ক্ষমা লৌহকে চিনি না এমনটাই বলেছেন তিনি। আমাদের প্রতিনিধি সমাজবিদার একের পর এক প্রশ্ন, কি বলেছেন অতীন ঘোষ শোনাই আপনাদের। লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে এতগুলো অভিযোগ উঠছে। আক্তার আলীর বক্তব্য আপনারা নিশ্চয়ই প্রতিটা চ্যানেলে শুনেছেন, রিপাবলিক বাংলাও বারবার আক্তার আলী কভারেজ করেছে, আক্তার আলী আমাদের স্টুডিওতে এসে প্রচুর অভিযোগ করেছে। এই সন্দীপ ঘোষ যে প্রভাবশালী সেটা অনেকে বলছেন, প্রাক্তন কর্মী তারক চ্যাটার্জি থেকে শুরু করে সবাই, এটা শাসক দল জানতো না? প্রথম কথা হচ্ছে পুরোটাই সিবিআই তদন্তের আছে, কোর্টের নির্দেশে তো তদন্ত চলছে, এই সময় কিছু আমার বলা উচিত হবে না। আফসার খান কতটা প্রভাবশালী যে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে হুমকি দেয়? আমি জানি না কে আফসার খান, তাকে ভালো করে আমি চিনি না। আমি কাশীপুর বেলগাছি বিধানসভা কেন্দ্রের এমএলএ আড়াই বছর হয়েছি, ওখানে সবাইকে আমি ভালো করে চিনি না, কে কি কোথায় বলছে তার জবাব আমি কী করব। চন্দনলৌহ ক্ষমালৌহর নাম শুনেছেন? চন্দনলৌহ আমাদের পার্টির সক্রিয় কর্মী, ক্ষমালৌহকে আমি চিনি না। চন্দন তার স্ত্রী? হ্যাঁ তার স্ত্রী। হ্যাঁ কী হয়েছে বলুন। চন্দনলৌহ এবং ক্ষমালৌহ যে দোকানটা চালান সেই দোকানটা চেনেন? আরজিগড় হসপিটালের মধ্যে একটা দোকান আছে, আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? তার যে সন্দীপ ঘোষের নাম নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যে প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে সে? তো শুনেছি অনলাইনে অ্যাপ্লিকেশন করে দোকানে টেন্ডার জমা করেছিল, এবার টেন্ডার প্রক্রিয়ায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা দেখার দায়িত্ব হচ্ছে সিবিআই তদন্ত করছে, আর যারা টেন্ডার কমিটির মধ্যে ছিলেন, যারা অ্যালার্টেই ছিলেন, তারা রেসপন্সিবল হবেন। এই প্রশ্ন আমাকে করে লাভ নেই। সিবিআই তদন্ত সম্পূর্ণ করলে সব সত্যটা সামনে আসবে। সংবাদ মাধ্যমে কাজ প্রশ্ন করা, আপনারা যেহেতু মানুষের প্রতিনিধি, জনতার প্রতিনিধি, যখন কোর্টের বিচারাধীন থাকবে, যখন একটা তদন্তকারী সংস্থা তদন্ত করবে, তখন সেই নিয়ে মন্তব্য করা উচিত হবে না, তাতে তদন্ত প্রভাবিত হয়। আপনারা কি জানতেন যে এই ধরনের দুর্নীতি চলছে? আমার কথা নয়, আমি আরজিগড় অ্যাডমিনিস্ট্রেটিভ বডির মেম্বার নয়, আর আমি স্বাস্থ্য আরজিগড় রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিক নয়, ফলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে কোন হসপিটালে কী হচ্ছে এটা আমার জানার কাজ নয়। আপনি কি জানেন সন্দীপ ঘোষের দেহরক্ষী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে হুমকি দিয়েছেন? আপনার এই কোনো প্রশ্নের আমি আর জবাব দিতে বাধ্য নেই, এই কারণে যে আপনি এই প্রশ্ন করে আমার কাছে উত্তর চাইছেন, এই উত্তর আমি দেবো না, এর উত্তর সিবিআই তদন্ত করছে পেয়ে যাবে। এই মুহূর্তে সরাসরি কোচবিহারের দিকে নজর রাখবো, কোচবিহারে বিজেপি তৃণমূল সংঘর্ষ, সেই ছবি আপনি দেখতে পাচ্ছেন, মাথা ফাটলো এক তৃণমূল কর্মী, বিজেপির মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।